बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के देखो खूब भालो मानेर एक आपनार ब्लाड सुगार मापार मीटर जेटा हलो आपनार वन टच वेरियोफ्लेक्स। ये मीटरटा आपनार प्रोडक्ट हलो यूएसएल किन्तु आमादेर देशे आसे इंडिया हुए। एटा आमादेर देशे सरासरि आसे ना, एटा इंडिया हुए आसे। तो ये सार आमादेर काछ थेके प्रोडक्टटी निछे आमी एकदम रिजनेबल दामे आमादेर प्रोडक्ट एबं कि আমাদের চ্যানেলের স্বার্থে আমি আপনাদেরকে মানে দিব এবং কি স্যারকে দিব। আমি এটা খুবই কম প্রাইসে মাত্র 2200 টাকায়। এটার এমআরপি আছে 2750 টাকা। এখন আমি এই মেশিনটি একদম ফুল নিউ আছে। এখন আমি এটা আনবক্সিং করব এবং কি স্যারকে এটা আমি টেস্ট করে দেখাই দেবো যে এটা রেজাল্ট কোয়ালিটি কতটা ভালো। এবং এই মেশিনটার বেশ কিছু গুণাবলী আছে সেটা আমি এখন দেখাচ্ছি। আমি মেশিনটা আনবক্সিং করে নিই। মেশিনটা আমি একদম নতুন ফ্রেশ মেশিন এই যে কেটে ফেললাম। এখন আমি মেশিনটা ওপেন করলাম, এর সাথে কী কী আছে দেখি। এর সাথে খুব সুন্দর একটা গাইডিয়াল বই আছে যেটার ভিতরে এটার সম্পর্কে বিস্তারিত বলা আছে। বইটা দেখা যে কেউ বুঝতে পারবে যে এটার ভিতর কী আছে। এবং এর সাথে একটা ক্যাটালগ দেওয়া আছে রেজাল্ট কীভাবে পরিমাপ করতে হবে। হ্যাঁ, ইন্ডিকেটর শো করবে, সবই আছে। ও আর একটা গাইডিয়াল বই আছে, এই বইটাও অনেকে পড় করে বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, এখন আমি সরাসরি মেশিনটা দেখাই। অবশ্য এই মেশিনগুলো লাইফ টাইম গ্যারান্টি থাকে, 10 বছর দেয়, 10 বছর মানে লাইফ টাইম। দেখেন মেশিনটা কী সুন্দর একটা ক্যাচিংয়ের ভিতরে আছে। হ্যাঁ দেখছেন কত সুন্দর একটা ক্যাচিং। তো এই মেশিনটায় ইন্ডিকেটর শো করছে। এখন আপনি দেখেন রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে এবং ব্লু আছে। তো তিনটা ইন্ডিকেটর শো করবে। যখন আপনার ব্লু থাকবে তখন এটার রেজাল্টটা হবে লো, আবার যখন গ্রিন থাকবে তখন রেজাল্টটা হবে ভেরি গুড, এবং কি যখন রেড হবে তখন এটার রেজাল্টটা হবে হাই হবে। তখন আপনি অতি সহজেই বুঝতে পারবেন যে এটার ইন্ডিকেটরটা কত সুন্দর। এবং লাইটিং হবে, আমি এর সাথে দেয়া আছে আপনার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটার সাথে 10টা স্টিপ ফ্রি আছে এবং কি নিডেল ফ্রি আছে, খুব সুন্দর নিডেল। তারপর আপনার নিডেল কয়টা ফ্রি আছে? 10টা ফ্রি আছে, 10টা নিডেল ফ্রি আছে। হ্যাঁ 10টা নিডেলগুলো খুবই সফট, এগুলো একদমই ব্যথা পাওয়া যায় না। দাম অনেক বেশি, এক বক্সে থাকে 25টা, 25টার দাম হলো 150 টাকা, তার পিস প্রায় আপনার 20-25 টাকা করে পড়ে। পরবর্তীতে কত পাওয়া যায় স্টিপ? পরবর্তীতে এক বক্সে থাকে হলো আপনার 50টা। আমি বক্সটা দেখাচ্ছি আপনাদের এখানে কি পাওয়া যায়? হ্যাঁ আমাদের এখানেই পাওয়া যাবে। এবং কি 1300 টাকা দাম থাকে স্টিপের, আমরা রাখি হলো আপনার 1150 টাকা হোলসেল রেট। তো আমি এখন আপনাদেরকে আরেকটা দেখাই। কি রিচার্জেবল না ব্যাটারি? না ব্যাটারি সিস্টেম, এই যে ব্যাটারি। এখন কি ব্যাটারি সাথে দেয়া আছে? হ্যাঁ একটা ব্যাটারি দেয়া আছে। পরে বাকি ব্যাটারি বাইরে কিনা যাবে? হ্যাঁ সব জায়গায় পাবেন, আমাদের কাছেও আছে। তো এটা দেখেন এই পেনটারও কত সুন্দর একটা ইন্ডিকেটর আছে। আপনি এটা দিয়ে একদম লক করতে পারবেন। এখন আঙুল ঠেকে চাপ দিলেই পাম্পে ব্লাড বের হবে। এখন আরেকটা বিষয় হলো এখানে নিডেলদের পরিমাণটা ছোটো বড় করা যায়। দেখেন এই যে 5, 6, 7 পর্যন্ত আছে। এখন আমরা কতটুকু দিয়ে করব? এখন আপনি এটা মাঝামাঝি 3 কিংবা 4 মাঝামাঝি দিয়ে রাখলে বেটার হবে। মিডিয়াম দিয়ে করব? হ্যাঁ মিডিয়াম দিয়ে করবেন। তো এটা লকটা অনেকটা পিস্তলের মতো, যেরকম টান দিয়া লক করতে হয়। তারপর এখন আঙুল ঠেকায় এই যে গ্রিন বাটনটা চাপ দিলেই আঙুলটা ফোটা হয়ে যাবে। এভাবে খুলে আপনি একটা নিডেল নেবেন, নিডেল নিয়ে এরকম লাগাবেন, লাগাইলেন তারপরে আপনি এই জিনিসটা আবার সুন্দরভাবে লাগাই দিবেন। এই যে বাস, ঠিক আছে, খোলার সময় এইভাবে, লাগানোর সময় ঠিক এইভাবে ধরে চাপ দিবেন, লেগে যাবে। তারপর এটা গানের মতো টান দিবেন, টান দেওয়ার পর এখানে আঙুল ঠেকা পিক করলেই হয়ে যাবে। তাহলে আমি রেডি করে রাখলাম, এটা রেডি। এখন মেশিনটা আমি একটু চাপ দিয়ে অন করে নিই, দেখি ঠিক আছে কি না। পিছনে যে ব্যাটারি আছে, ব্যাটারি লাইন টাইন সবই আছে। তো আপনার এখানে মেশিনটা ঠিক আছে, ঠিক আছে। এখন আমি একটু আর একটা আপনার কী বলো এটা স্টিপের বক্সটা আমি নিয়ে আসতেছি, একটু নিয়ে এসে আপনাকে দেখাই।
আপনার স্টিক, পরবর্তীতে আপনি 50টা কিনবেন, দাম আছে হলো আপনার 1300 টাকা, কিন্তু আমরা 1150 টাকা হোলসেলে রাখি। আর হলো নিডেল, নিডেল হলো আপনার ডিলিটা, ওয়ান টাচ ডিলিটা প্লাস ল্যান্সেট, এটা 150 টাকা, আমাকে 150 টাকায় রাখতে হয়, এটা খুব একটা লাভ হয় না, খুব সীমিত লাভ। তবে এটার বিশেষত্ব হলো এটা যখন পাঞ্চ হবে আনবেন তখন একদমই ব্যথা পাবেন, আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনার মানে পাঞ্চ হলো ব্লাড বের হবে। এখন আমি ও আর একটা বিষয় হলো আপনার এই যে স্টিপগুলো, অন্য অন্য স্টিপ আপনার কোটা খুলে এইরকম কোটা খুলে বেশিক্ষণ রাখতে পারবেন না, কিন্তু এটা কোটা খুলে রাখতে পারবেন। অবশ্য সবসময় কোটা আটকে রাখাটা ভালো, এখন অনেক স্টিপ আছে এরকম বের করার পরে কিছুক্ষণের ভিতরেই নষ্ট হয়ে যায়, কিন্তু এই স্টিপটাও তো তাড়াতাড়ি নষ্ট হবে না এবং অতি অল্প ব্লাডেই হয়ে যায়। আর এটা হলো কোটা খোলার পরে 6 মাস পর্যন্ত ব্যবহার করা যায়, অন্য অন্য কোম্পানির স্টিপ আপনার মাত্র 3 মাস পর্যন্ত ব্যবহার করা যায়, দেখা যায় কিছু কিছু স্টিপ আপনার 2 মাস হলেই আপনার শেষ, ওটা আর কোনো কাজ দেয় না, নষ্ট হয়ে যায়। এই হলো এগুলোর বিশেষত্ব। এখন আমি আপনার একটা টেস্ট করে দেখাই, এটা এখানে থাক, আমি আপনার একটা টেস্ট করে দেখাই, এটা তো রেডি করলাম, রেডি আছে, রেডি, অ্যালকোহল প্যাড দিয়ে আপনার একটা ওয়াশ করে নিলে ভালো হইতো, এই যে অ্যালকোহল প্যাড, অ্যালকোহল প্যাড দিয়ে আমি আপনার একটা ওয়াশ করি, আগে আঙুলটা ওয়াশ করি, ওয়াশ করে নেই, বাস ওয়াশ করলাম, এখন একটা স্টিপ বের করব, স্টিপ তো আমাদের প্যাকেটেই দেওয়া ছিল না, এটাই এটাই এটা আপনাদের এই ফ্রি ছিল, তো আমি এখন এটা ঢোকাবো, ঢোকানোর সাথে সাথে অন হয়ে যাবে, ঢোকানোর সময় অবশ্যই সাদা পাঁচটা নিচের দিকে থাকবে এবং কালার পাঁচটা উপরের দিকে থাকবে। ও আচ্ছা, এটা আবার ডেট টাইম সেট করতে হয়, দেখি অসুবিধা নাই, পরে সেট করে নিতে পারবেন। এখন এই ব্লাড চাচ্ছে, আমি ব্লাড দেবো, এই আঙ্গুলটা না, সবসময় মাথায় পিক করতে হবে, মাথায় পিক করলে ব্যথা পাওয়া যান, ব্যথা পাইছেন, ব্যথা পাইছেন, ও পিকটা একটু কম হয়েছে, নিডেলটা একটু বাড়াই নিতে হবে, তাহলে আমরা একটু নিডেলটা বাড়াই নিই, চারে দিন, চারে দিলাম, পিক হয়েছে অবশ্য, এই তো বাস, দেখেন কত অল্প ব্লাড এই হয়ে যায়, দেখছেন একদম, মানে কি বলবো, এক ড্রপ ইয়েও লাগবে না, এক ফোঁটা রক্তও লাগবে না, 100% কারেন্ট রেজাল্ট দেয় এটা, আপনার হাই আছে, ইন্ডিকেটর রেড এসও করতেছে, তার মানে আপনার হাই আছে, ঠিক আছে, গ্রিনে থাকলে ভালো হতো, 14.3 আছে, তো আপনি মনে হয় সুগার কিছু চিনি জাতীয় কিছু খাইছেন মনে হয়, এই কারণে একটু বেশি আসছে, অসুবিধা নাই, আপনি এটা একটু মেনটেন করে চলবেন, ঠিক আছে, তবে রেজাল্ট এটা একদম 100% ল্যাবের সাথে মিল আছে। এখন আপনি স্টিপটা এরকম টান দিয়ে বের করলেই মেশিনটা অফ হয়ে যাবে, ওয়ান টাইম এটা ফেলে দিতে হবে, বাস এই তো, টাইম ডেটটা সেট করে দেন, টাইম ডেট সেট করে দেব, আচ্ছা ক্যাটালগ দেখতে হবে না, ক্যাটালগ দেখতে হবে না, তো সকল দর্শকদের আমি বলতেছি যে আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই নিতে পারবেন, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস এবং ইনবক্সে জানাবেন, এবং আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে, হ্যাঁ ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, আপনারা অবশ্যই নক করবেন, একদম পাইকারি দামে দিব আমার চ্যানেল থেকে যদি কেউ অর্ডার করেন, তো সবাই সবাইকে ধন্যবাদ, মানিকগঞ্জ সার্জিক্যালের পক্ষ থেকে ধন্যবাদ।